ঘূর্ণিঝড় রেমেলের কারণে রাজধানীতে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। সকালে উত্তরা থেকে মেট্রো রেল চলাচল শুরু করে মিরপুর 10 নম্বর স্টেশনে তা থামেনি। এরপর মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। 10টার দিকে উত্তরা থেকে মতিঝিলের দিকে চলাচল শুরু হলেও মতিঝিল থেকে উত্তরা অভিমুখে তা শুরু করা যায়নি। হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেট্রোতে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েন। স্টেশনগুলো লম্বা লাইন হয়ে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় দিক থেকে মেট্রো স্বাভাবিকভাবে চলাচল করছে।